फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ऑनी ब्लॉग। तुम्हारा सकले केमन आछो? आशा करी सकले भलो आछो, आमिओ खूब भलो। तो एखन बजे सकाल 7:30। तो 7:30 समय दादा बोलो जे एकटू ग्रीन टी कर दे, तार जोन्नो ग्रीन टी करब। एखनो माने कि बोले बिछाना पाती किछुई तोला हयनि, शुधु घुमिये आछि, कोनो तो काजकर्म नेइ। सेइभाबे एगारो दिन जेभाबे हय आर कि, तो सेइभाबे एखनो पर्दा खोला हयनि। देखो बाइरे कत परिमाणे रोद उठेछे। देखो बाहरे कत परिमाणे रोद, झापसा झापसा लगे। तो चलो एखन ग्रीन टी बनाई, दादा के दीदी। हमारे ग्रीन टी एतटा भालो लागे ना, माझे माझे खेते हय फैट झरानोर जन्य। तो एखन तो फैट खावार किछुई खाच्छि ना, ताई फैट झराबो कि? तो चलो एखन ग्रीन टी बनाई, तारपर आमरा लिकार चा जखन बानिये खाबो तखन तोमादेर साथे शेयार करबो। तो आमरा संगे थाकबो। तो आमरा जे ग्रीन टीटा यूज करी सेटा होच्छे लिप्टनेर। तो एक पाउच बेर करे नियेछि, ओटाके पैकेट थेके बेर करे निब। तारपर कापे रेखे गरम जल ढेले निते हबे, जस्ट 30 सेकेंड थेके 1 मिनिटेर मतन राखते हबे। तारपर मोटामुटी भावे हये जाबे, तारपर ओटाके चायेर मतन खेते हबे। तो हये गेछे आमार, देखो फ्रेंड्स ई कालारटा आसबे। आर कालारटा भीषणई भालो लागे, किन्तु खेते एतटा आमार मोटेओ भालो लागे ना। तो আমাদের এবার লিকার চা ওইদিকে রেডি হয়ে গেছে। দেখো কালকের রাতে রুটি বেশি হয়ে গিয়েছিল, তো বাঙ্কিতি খাবে, আমি শুধু লিকার চাটাই খাবো। তো বর্তমানে আমি বারান্দায় বেরিয়ে যাচ্ছি চাটা বসে বসে খাবো বলে। তো কারা কারা চা খেয়ে নিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বারান্দায় বসছি, দেখো আমি বারান্দাটা একটু জাস্ট ঘুরে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের বারান্দা। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও পড়ে গেছে, ভীষণ ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম। এখন বাজে সকাল 10:30। তো সকালে যে সেই শুধু লিকার চা খেয়েছিলাম, মাত্র কিছু খাওয়াইনি, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। তো এখন আর কি করে খাবো, কোনো কিছুই তো খাওয়া যাচ্ছে না, নিয়ম মেনে চলতে হচ্ছে। যার জন্য ভাবলাম তোমাদের এত ইউটিউব দেখছি, তো ভাবলাম যে ফ্যান ভাত বলে যেটা মার না করি যে ভাতটা সকালে সকালে ওই গরম গরম ফ্যান ভাত আর আলু ভাতে দিয়ে ওটাই খাবো। তো চলো অনেকদিন পর ওটা খাবো, তো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থেকো, টাটা। তো ফাইনালি আমাদের ভাত রেডি হয়ে গেছে, কিন্তু ভাতের ফ্যানটা মানে শুকিয়ে গেছে, তো দেখাতে পারলাম না, তো খেয়ে নিই পরে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন বাজে দুপুর 1:30। এইমাত্র আমি স্নান টান সেরে চলে এসেছি, একদম রেডি। তো ফাইনালি তোমাদের দেখাবো তেল মশলা হলুদ ছাড়া আমাদের কীভাবে রান্না হচ্ছে, আর তরকারিগুলোর কালার কেমন হচ্ছে। সব কিছু যখন শেয়ার করছি, এটা কেন শেয়ার করব না, যার জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফাইনালি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। বাট আমরা যে কদিন খাচ্ছি, সত্যি বলছি ভীষণই টেস্টি হচ্ছে, তেল পড়ছে না মানে ভীষণই হেলদি খাবার। তো আর তাড়াতাড়ি করে হজম হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের আজকে শেয়ার করি আজকে কি কি মেনু আছে, তো সঙ্গে চলো। তো আমাদের রান্নাশালটা ভীষণই ছোট, তার জন্য শুধু আমি তরকারিগুলো দেখি। তো আজকের মেনু হচ্ছে ঢেঁড়স মাখা আর হচ্ছে পেঁপে মাখা। দেখো পেঁপে থেকে জল বেরিয়ে গেছে, ওই জন্য থালাটার এই অবস্থা হয়ে গেছে। আর হচ্ছে কুমড়ো সজনে ডাঁটা দিয়ে ঘন্ট হয়েছে। দেখো কুমড়োর কালারটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে হচ্ছে ছোটো ছোটো আলুর দম। দেখো গ্রেভিটা হয়েছে, আলুকে মাখিয়ে গ্রেভিটা বানানো হয়েছে। আর হয়েছে পাতলা করে মুগ ডাল টমেটো ধনে পাতা দিয়ে। তো খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি দুপুরে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। তো এরপর একটু রেস্ট নিব, আর বিকেলে কি শেয়ার করব সেভাবে তো কিছু শেয়ার করার নেই, যার জন্য আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমি সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। টাটা।